আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা আপুর লেখা ত্রিধারী তরঙ্গলীলা গল্পের 38তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আজ সকালে সূর্যের দেখা মেলেনি, থেকে থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে, প্রকৃতি অবসাদগ্রস্ত। সেই অবসাদ গ্রাস করে নিয়েছে সিমরানকেও। দুপায়ে এখনও ব্যান্ডেজ মেটার, কান্নাকাটি করে ফর্সা মুখ লালচে বর্ণ পরিণত হয়েছে, চোখ দুটো ফুলে আছে ভীষণ। সময় 7:35, মেয়ের ঘুম ভেঙেছে, উদয়নী টের পেয়েছে ব্লুটুথ স্পিকারে গান শুনে। বাইরে থেকে অল্প স্বল্প শোনা যাচ্ছে সিমরানের গড়ে গান বাজছে, হিন্দি গান, যে গানে মিশে আছে বিরহ বেদনা। যে অনলে নিজে দগ্ধ হচ্ছে, সে অনলে মেয়েকে দগ্নীভূত হতে দেখতে চায় না বলেই বিয়ের তোড়জোড় শুরু করেছিল উদয়নী। তবুও যেন শেষ রক্ষা হলো না, ভালো করতে গিয়ে মন্দতে পরিণত হলো সব। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে উদয়নীর। মেয়ের জন্য নিজ হাতে সকালে নাস্তা তৈরি করতে নিচে নামে, এমন সময় আবির্ভাব ঘটে সৌধ চৌধুরীর, যা রীতিমতো বিস্মিত করে তোলে তাকে। সৌধ স্বভাবসুলভী সালাম দিয়ে মৃদু হাসল। উদয়নী নিজের বিস্ময় কাটিয়ে প্রশ্ন করল, তোমরা তো কক্সবাজার ছিলে, 7 কী করে এলে? আমি গতকাল রাতেই ফিরেছি আন্টি, এদিকের খবর শুনে সুভাষ টেনশন করছিল খুব, তাই বললাম আমি কি অবস্থা দেখি, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি, তোরা আসতে ধীরেই আয়। সন্তুষ্ট হলো না উদয়নী, যেখানে সুভাষের আসার কথা সেখানে শুধু সৌধ আসতে মন কিছুটা অসন্তুষ্ট হলো। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল তার ছেলের বউ প্রীতি এতটাই যে, যে আদরের বোনের অসুস্থতার কথা জেনেও আসলো না, দায়রা তাকে বন্ধুকে পাঠিয়ে দিল। অন্য সময় হলে সৌধের উপস্থিতি তাকে খুশি করত, কিন্তু আজ করল না, কারণ মনে মনে সৌধকে নিজের স্বপ্ন সে দেখত, তার এখন দেখে না। তবুও পারিবারিক বন্ধুত্ব, ছেলের বন্ধু হিসেবে সৌজন্যতা দেখালো, সৌধকে বসতে দিয়ে নিজেও পাশে বসল, বাড়ির পরিস্থিতি জানালো। মা হয় সে মেয়ে মন পড়তে পারছে না, মেয়েটাকে তাকে বন্ধু ভেবে নিজের যন্ত্রণা বাগাবাগি করতে চাইছে না। বাবার সাথে যেটুকু সখ্যতা ছিল সেটুকু এখন আর নেই, শুধুমাত্র না জানিয়ে তার জন্য পাত্রপক্ষ নিয়ে আসার ভুলে। সৌধ সমস্ত কথা শুনল, এরপর বুঝে শুনে প্রশ্ন করল, আমি একটা জিনিস বুঝতে পারছি না আন্টি, সিনুস সবেমাত্র অনার্স 2nd পড়ছে, অন্তত পক্ষে অনার্স কমপ্লিট করার পর তোমরা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতে, এত দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো যে শুধু সিনু নয় আমরা সবাই স্তব্ধ। এত দ্রুত সিমরানের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটো কারণ রয়েছে, তন্মধ্যে একটা হলো উদয়নীর চতুর বুদ্ধিমত্তা বলে খুব শীঘ্রই চৌধুরী বাড়ি থেকে সিমরানের জন্য বিয়ের প্রস্তাব আসবে, কারণ সৌধুর মা তানজিম চৌধুরী সিমরানকে খুবই পছন্দ করে। এছাড়া খবর পেয়েছে সুজা চৌধুরী ভাবছেন ছোট্ট ছেলের বিয়ের ব্যাপারে, ব্যস্ততা কাটিয়ে পারিবারিকভাবে বসবেনও তারা। এই পারিবারিক আলোচনার সুহান খন্দকারও থাকবেন, সুহান কেমন মানুষ জানে উদয়নী, তাই সেই অঘটন ঘটার আগেই স্বামীকে নিজের কিছু দুর্বলতা দিয়ে ঘায়াল করেছে, রাজি করিয়েছে সিমরানের জন্য ভালো পাত্র দেখতে। সব ঠিকঠাক চলছিল, মাঝে বেঁকে গেল সিমরান, কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা বুঝতে পারছে না, এখনও পর্যন্ত কিছু বলেনি সিমরান, শতবার প্রশ্ন করা শেষ, অথচ মুখে কুলু পেটে বসে আছে মেয়েটা, না প্রশ্নের উত্তর দিচ্ছে আর না ভালো মন্দ কিছু বলছে, সে যেন নির্বাক বনে গিয়েছে। আর এর জন্য দায়ী তার বাবা মা দুজন, সবচেয়ে বেশি দায়ী সে নিজে। দীর্ঘশ্বাস ফেলল উদয়নী, সৌধর কথার বিপরীতে বলল, তুমি তো জানো বাবা তোমার আঙ্কেলের সাথে আমার সম্পর্ক ভালো না, আত্মীয় পাড়া প্রতিবেশী সবার মাঝে আমাদের নিয়ে চর্চা হয়, ইদানিং তোমার আঙ্কেলের সাথে সম্পর্কটা একটু উন্নতি হয়েছে, তাই ভেবেছিলাম ছেলেটা তো নিজের বোঝটা বোঝে নিতে শিখেছে, মেয়েটা এখন যুবতী, খুব সরল মনের, আমরা দুজন তোকে সময় দিতে পারি না, সারাক্ষণ একা একা থাকে, যদি বিয়ে দিয়ে একটা সঙ্গী জুটিয়ে দেই মন্দ হবে না। সিনু কেমন জানোই তো, ওর জন্য ভালো হবে, সব দিক দিয়ে স্যাটিসফাইড হবে এমন পাত্রই দেখছিলাম। সৌধ সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে উদয়নীর কথা শুনতে শুনতে হঠাৎই কপাল ভাঁজ পড়ল, নাকের একপাশে তর্জনী দিয়ে চুলকে নিল আয়েশি ভঙ্গিতে। উদয়নী আন্টির কথাতে গরমিল স্পষ্ট, সে যে গরমিল পেয়েছে বুঝতে দিল না, সহজ স্বাভাবিকভাবে বলল, সিনের সঙ্গে আলোচনা করা উচিত ছিল আন্টি, বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হুট করে বিয়ের বিষয়টা সামনে আসাতে ওর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বুঝতে পারছি, কিন্তু ওর রিয়াকশন ওভার ছিল, অতটাও কাম্য ছিল না, আমরা বিয়ে দিয়ে দেইনি, জাস্ট দেখতে এসেছে মাত্র। হৃদয় কুচকে গেল সৌধর, ভাবুক কণ্ঠে বলল, তোমার কি মনে হচ্ছে ও কারোর সঙ্গে সম্পর্কে আছে, কমিটেড?
সন্দেহ হচ্ছে, ভুলও হতে পারে। আসলে বাবা, এ সময় সুহাসকে খুব বেশি প্রয়োজন ছিল। শিনু আমার আর তোমার আঙ্কেলের থেকেও সুহাসকে বেশি ভরসা করে, কিন্তু সুহাসের বোধহয় আমাদের জন্য সময় হবে না। শেষ বাক্যে ছেলের প্রতি কিছু অভিমান মিশেছিল। সৌদ লক্ষ্য করল ইদানিং উদয়নী আন্টির অভিমান বেড়েছে। মানুষ যখন ধীরে ধীরে বড় হয় তখন অভিমানও বাড়তে থাকে, এরপর নির্দিষ্ট সময় তাই স্থির রয়। আবার যখন বয়স বাড়ে, বৃদ্ধ হতে শুরু করে, তখন অভিমানেরও বৃদ্ধ হয়। উদয়নী আন্টির অভিমান কি সেই সবের ইঙ্গিত? কত আর বয়স হয়েছে তার, এ বয়সে নারীরা তো বৃদ্ধ তকমা পায় না। মনের ভাবনা মনেই রইল, মুখ ফুটে কিছু বলল না সৌদ। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎই বলল, আমি কি সিনের সঙ্গে কথা বলবো একবার? চিন্তান্বিত মুখে উদয়নী বলল, বলবে, দেখো কি, যতটুকু জানি তোমাকেও খুব মানেও, আমাদের তো কিছু বলে না, যদি তোমাকে বলে। উদয়নীর কণ্ঠে কিঞ্চিত আশার আলো দেখার মতো ভরসা মিশিয়েছিল। সৌদ দুকাত মৃদু নাড়িয়ে তরিত উঠে দাঁড়ালো, ঘড়িতে সময় দেখে নিয়ে পাবার আলো উপরের দিকে বলে গেল, ওকে, আই সি। উদয়নী ছোট্ট নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে গেল। ত্বরান্বিত হয়ে সকালের নাস্তা তৈরি করতে লাগলো। পাশাপাশি আফসোস হলো, সৌদ কেন নিধির প্রতি আসক্ত হলো? ছেলেটা যদি নিধির প্রতি দুর্বল না থাকতো তাহলে যেসব কিছুই ঘটতো না। সে কখনোই সিমরানের জন্য অন্যত্র পাত্র দেখত না। এমন সময় হঠাৎই মন বলল, সিমরান যদি কারোর সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে পারিবারিকভাবে সৌদর সঙ্গে বিয়ের ব্যাপারে আগাতে গেলেও তো একই পরিস্থিতির মুখোমুখি হতো। জানালার থাই গ্লাসে ভিড় জমিয়েছে অগণিত বৃষ্টি ফোঁটা। সেদিকে স্থির নয়নে তাকিয়ে আছে সিমরান। স্পিকারে তখন গান বাজছে। এমন সময় দরজা টোকা পড়ল। ভেসে এলো পুরুষালী মোটা সুস্পষ্ট কণ্ঠস্বর, ক্যান আই কাম সিনু? থমকানো দৃষ্টি দুটো এক নিমিষেই বার কয়েক পলক ফেলল। বিরস বদনে ভর করলো বিস্ময়, পীড়িত চিত্তে চঞ্চল হল, নিঃশ্বাস প্রশ্বাসে বাড়ল অস্থিরতা, ম্রিয়মাণ বুকটায় অশান্তির ঢেউ উঠল। ধুকপুক শব্দে মুখরিত হল বক্ষ গহ্বর। কার কণ্ঠ পেল? দরজার বাইরে কে দাঁড়িয়ে? অস্থির হয়ে গান বন্ধ করে দিল, বদ্ধ উন্মাদের মতো এপাশ ওপাশ তাকিয়ে অন্না গলায় ঝুলালো। সৌদ ফের দরজা টোকা দিল। সিমরান কান সজাগ করে শুনল সেই টোকা। সৌদ ফের বলল, কিরে আসব? আচমক দৃষ্টি জোড়া টলমল হয়ে উঠল, বুকের ভেতর থেকে উপচে এলো কান্না। কোনো ক্রমে নিজেকে সামলে শ্বাস রোধ করে ঠাই বসে রইল। প্রচণ্ড কষ্ট হলো কণ্ঠস্বর বের করতে, তবু উচ্চারণ করলো, এসো এসো বলেও শান্ত থাকতে পারলো না। অস্থির উন্মুখ হয়ে তাকিয়ে রইল দরজার পানে। মুহূর্তে দেখা মিলল কালো রঙের টি শার্ট আর ধূসর রঙা প্যান্ট পরিহিত তাগড়া যুবকটির, যে ধীরে সুস্থে এগিয়ে এলো। আশেপাশে তাকিয়ে পড়ার টেবিলের সামনে থাকা কাঠের চেয়ারটা টেনে বসলো তার পাশে। সিমরান আবেগে বিগলিত হলো, আন্দোলিত হলো তার ছোট্ট হৃদয়। বাদ ভাঙা কান্না ভেঙে পড়তে চাইল মন। অবাধ্য ইচ্ছেরা বুকে তরঙ্গ বইয়ে দিল একটিবার, শুধু একটিবার সৌদ ভাইকে জড়িয়ে ধরার জন্য। এই হৃষ্টপুষ্ট পুরুষালী বুকটায় ঝাঁপিয়ে পড়ার তৃষ্ণা জাগলো খুব। হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করলো, অভিযোগ জানাতে বেকুল হলো, সৌদ ভাই জানো আব্বু আম্মু আমার জন্য পাত্র দেখছে? আমাকে কয়েকজন অপরিচিত লোক এসে দেখে গেছে। আমি তো তোমাকে ভালোবাসি সৌদ ভাই, আমি তো তোমার বউ হতে চাই, ওরা কেন এমন করলো? ওরা মন বিষিয়ে দিল আমার, আমি তো তোমাকে ছাড়া আর কাউকে আমার বাগিদার হতে দিব না, তুমি ছাড়া আর কাউকে এই হৃদয়ে স্থান দিতে পারবো না। ইস, অতি আবেগ মিশ্রিত ছেলে মানুষের বাক্যগুলো মনে মনেই রয়ে গেল। তার বলার সাহস করে উঠল না, আর না ওই বুকে মুখ গুঁজে নিজের কষ্টগুলো কমাতে পারলো। কেবল অসহনীয় ন্যায় মুখ করে বসে রইল চুপচাপ। কি বিষাদগ্রস্ত ওই মুখ, ছোট্ট সুন্দর মুখখানিতে কি গভীর মলিনতা। দুচোখে এমন দৃশ্য দেখে বড্ড খারাপ লাগলো সৌদর। মনে মনে বলল, সিনুর অবস্থা তো খুব খারাপ, আমাদের সন্দেহটাই ঠিক নাকি? মনে মনে এসব বলে করে প্রকাশ্যে আচমকা বলে ফেলল, কিরে পিচ্ছি, সত্যি করে বলতো কার জন্য এই বিধ্বস্ততা? সহসা সচেতন হয়ে গেল সিমরান, বার কয়েক ঢোক গিলে স্বাভাবিক হয়ে বলল, মিথ্যা করে বলছি, কারোর জন্য না, আমি মিথ্যা সহ্য করতে পারি না। তুমি সত্যটাও সহ্য করতে পারবে না, পাটনি হয়ে গেছিস। পুতুলের মতো সুন্দর গালটায় আমার পাথরের হাত পাঁচাঙ্গুল বসার আগে সত্যিটা বল পাটনি। লানো হাসল সিমরান আর বলল, তোমরা চলে এসেছো? আমরা না, আমি একা। কেন? তোর জন্য। বুকে গহীন তীক্ষ্ণ ব্যথা লাগলো বুঝি। হতভম্ব মুখে সরাসরি তাকালো সিমরান। সৌদ স্বাভাবিক বনিতায় বলল, আমি না এলে তোর পাগলা ভাই বউ হানিমুন সব কক্সবাজার সমুদ্রে বাসি দিয়ে চলে আসছিল, ওদিক যেন না বাসে তাই আমি চলে এলাম এদিক সামলাতে, এদিক ঠিক থাকলে ওদিক রক্ষা। কথা শেষ করে মৃদু হাসল সৌদ। সিমরান অপলকে তাকিয়ে দেখল একটা ছেলের কথার ভঙ্গিমা কত সুন্দর হতে পারে। কি সুন্দর তার দিকে না তাকিয়ে দৃঢ় দৃষ্টিজোড়া নাড়িয়ে পেশিবহুল হাত
এপাশ ওপাশ করে ছোটদয় অমায়িক মৃদু হাসি বজায় রেখে কথা বলছে। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটি যেন এই মানুষটা, যার সর্বত্রে চোখ ধাঁধানোর সৌন্দর্য বিরাজ করে। এছাড়া সব পরিস্থিতি সামলানোর ঐশ্বরিক ক্ষমতা আছে এই মানুষটার, ভাবতেই নিমিষে চমকে গেল। সত্যি কি তাই? সবার জীবনে কঠিন পরিস্থিতি সহজ স্বাভাবিক করতে পারলেও মানুষটা কি পারে নিজের জীবনে আসা কঠিন পরিস্থিতি সামলাতে? সেদিনের সেই দৃশ্য, সেই পরিস্থিতি এখনও ভুলতে পারেনি সিমরান। বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরোল তার। শুনতে পেল পুনরায় সৌদর করা প্রশ্নবিদ্ধ বাক্যটি। সমস্যা কি বলতো? প্রকাশ্যে তো বয়ফ্রেন্ড নেই, গোপনে আছে? অকপটে সিমরান জবাব দিল, না নেই। তাহলে এখন বিয়ে করতে চাইছিস না কেন? শ্বাসরোধ করে উত্তর দিল, না চাইছি না। ওকে ফাইন, করবি না, তাই বলে হাত পা কেটে ঘর কোনো ঘোমড়ামুখো হয়ে বসে থাকতে হবে? আর কি গান শুনছিলি এইসব? গান শোনার বয়স এখন? সিমরানের বিষণ্নতা কেটে গেল অনেক, চোখ জুড়ে ভর করলো একরাশ মুগ্ধতা। সকাল সকাল স্বপ্ন দেখছে না তো? অপ্রত্যাশিতভাবে সৌদকে পেয়ে হৃদয় জুড়ে শিহরণ জেগে উঠল। পলকহীন তাকিয়ে রইল মানুষটার দিকে, মুগ্ধতার রেশ কণ্ঠে মিশিয়ে বলল, তুমি কেমন আছো সৌদ ভাই? সহসে এমন প্রশ্নে সৌধ একটু থমকালো, নত মস্তিষ্কের ঠোঁট কামড়ে একটুখানি ভাবার চেষ্টা করলো, সে কেমন আছে? তৎক্ষণাৎ আচম্বিতে একটা মুখ ভেসে উঠল দুচোখের পাতায়, নাক জুড়ে চেনা শরীরী গ্রাণ ছড়িয়ে পড়লো সেই রমণীর। বুক আর মস্তিষ্ক জুড়ে কিলবিলিয়ে উঠল একটা নাম, নিধি। কি আশ্চর্য, সে ভালো আছে কিনা ভাবতে গেলে বেইমান নিধির মুখ ভেসে ওঠে। ওই মুখ, ওর গ্রাণ, ওর নাম সবই তীক্ষ্ণভাবেই মনে করিয়ে দেয় সেই ভালো নেই। কেন ভালো নেই? নিধি নামক প্রতারকের জন্য? হাহ, সিমরান আকুল চোখে তাকিয়ে সৌদ প্রসঙ্গ এড়িয়ে বলো, শোন, বিয়ে করবি না, ইটস ওকে, নো প্রবলেম, তোর বিয়ে হবে না। কেন হবে না, কীভাবে হবে না, এসব আমার উপর ছেড়ে দে, কিন্তু শর্ত আছে যা তোকে পালন করতে হবে। কি শর্ত? সিমরানের কণ্ঠে বিস্ময়। সৌদ বাঁকা হাসল, যে হাসিতে ফের ফাঁসলো সিমরান। তরুণীমাকে নিজের বাঁকা হাসি পুরো দস্তর ফাঁসিয়ে তরুণ বলল, মন খারাপ করে থাকা যাবে না, সব সময় হাসি খুশি থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া ঠিকভাবে করতে হবে, মন দিয়ে পড়তে হবে, আর যে কোনো সমস্যা পড়লে তৎক্ষণাৎ আমাকে বা সুহাসকে জানাতে হবে। আর হ্যাঁ, আন্টি আঙ্কেল না বুঝে ভুল করে ফেলেছে এটা নিয়ে সমস্ত রাগ অভিমান ভুলে যেতে হবে। ক্লিয়ার? সৌদর কথার সমাপ্তি ঘটতেই সিমরান বাধ্য মেয়ের মতো মাথা কাত করলো। সৌদ মাথা দুলিয়ে হেসে বলল, তুই আসলেই গুড গার্ল সুহাস, আন্টি শুধুই তোকে নিয়ে টেনশন করে। পায়ের অবস্থা কেমন, হাঁটতে পারিস? প্রথম বাক্যদের ঠোঁট ফোলাচ্ছিল সিমরান। মার ভাই তার ইমেজ কতখানি নষ্ট করতে পারে জানে সে, কিন্তু শেষ বাক্যে সিরিয়াস হলো আর বলল, ট্রাই করেনি, আজ থেকে করবি, উঠছি আমি, সাবধানে থাকিস। সৌদ উঠতে উদ্যত হলো, সিমরান ত্বরিত ডাকলো, সৌদ ভাই, আর একটু বসবে? ভীত সন্ত্রস্ত হয়ে করা আবেদনটি ফেলল না সৌদ। মনে শান্তি নেই, স্বস্তি নেই, নিজের জীবনে চলা সমস্যাগুলোর সমাধান তার কাছে নেই, কিন্তু অন্যের জীবনের সমস্যাগুলো কি অনায়াসে সমাধান করতে পারে? এই যেমন সিমরানকে দেখে তার স্বাভাবিক লাগছে না, মেয়েটা ভয়াবহ বিষণ্ণতায় ভুগছে। বর্তমানে ডিপ্রেশন শব্দটা ভয়াবহতা সম্পর্কে কারোরই অজানা নয়, আর সিমরান যে ধরনের মেয়ে, এই মেয়ে তীব্র বিষণ্ণতা যা কিছু গটিয়ে ফেলতে পারে। দীর্ঘশ্বাস ফেলে সৌদ বসলো আর বলল, তোর যদি এখানে ভালো না লাগে আমাদের বাড়িতে চলে যা, ওখানে আম্মা তাহানির সঙ্গে সময় কাটা ভালো লাগবে। তোমার ছুটি কতদিন? ছুটি আরও কয়েকদিন আছে, বাট আমি আগামীকাল চলে যাব। মুখটা কাচুমাচু হয়ে গেল সিমরানের। সৌদ খেয়াল করে বলল, আর কিছু বলবি? চট করে তাকালো সিমরান, অসহায় মুখ করে বলল, একটা গান শোনাবে প্লিজ? তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক রেডির সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।